দর্শক বেখবরে আমন্ত্রণ জানাচ্ছি সম্প্রতি দুটি কথা বা দুটি ঘটনায় সত্যি বিস্মিত হয়েছি যে ধর্ষণ নিয়ে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারা কিভাবে এমন বক্তব্য দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্প্রতি ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রীটি তাকে দেখার পর মিডিয়ার সামনে যেই কথা বলেছেন বলেছেন যে তিনি অনেকক্ষণ কথা বলেছেন বেশ সুন্দরভাবে গল্প হয়েছে এবং চরম পাশবিক অভিজ্ঞতা অর্জন করেছে এই মেয়েটি ১৯ বছরের মেয়েটি দেখুন তার বক্তব্যটি মেয়েটিও এখন সেদিন যেভাবে দেখে গেছিলাম তার সে অনেক ভালো ওর মানসিক শক্তি ওর কথাবার্তাও আমার সাথে অনেক সুন্দর সুন্দর কথা বললাম আমরা ছোট্ট একটা গল্পও বললাম আমি জীবনে আর একটা অভিজ্ঞতা যে এই ১৯ বছর বয়সে ওর একটা পাশবিক একটা বিরাট কঠিন কঠিন চরম একটা অভিজ্ঞতা ওর দর্শক সত্যি অবাক করা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারেন এবং এই ধরনের বক্তব্য শুনে সবার কি এটি মনে হবে না যে ধর্ষণ একটি বেশ একটা আনন্দদায়ক বিষয় এরকম কথা কি বলতে পারেন বরং তিনি তার দায়িত্ব থেকে বলতে পারেন যে আমি মেয়েটির সাথে কথা বলেছি ধর্ষণের শিকার হওয়া এবং তার কাছ থেকে যেই ঘটনা শুনেছি এটা অত্যন্ত নিন্দনীয় পাশবিক এবং এই ঘটনার যাতে সর্বোচ্চ বিচার হয় সেই ব্যাপারে তিনি কথা বলবেন বা নির্দেশনা দেবেন তিনি সরকারকে আহ্বান জানাতে পারতেন নানানভাবে তিনি এক্সপ্রেস করতে পারতেন তার অনুভূতিটা কিন্তু তিনি এমনভাবে মিডিয়ার সামনে কথা বললেন তাতে মনে হতে পারে যে ধর্ষণ একটি আনন্দ করার বিষয় বা একটা উপভোগ করার বিষয় সেরকমভাবেই তিনি বলেন এই বক্তব্যে সত্যিই মর্মহত বিষয় এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তার এই বক্তব্যটি ভাইরাল হয়েছে ট্রল হয়েছে এবং সাইকভাবে সাধারণ মানুষ কিন্তু না নানান রকম প্রতিক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে তিনি দিয়েছেন তার চেয়ে আমি সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে জাতীয় সংসদে ধর্ষণের বিষয়ে যেই বক্তব্যটি এসছে সেটি হচ্ছে যে বলা হয়েছে যে ধর্ষণ মহামারী আকার নিয়েছে এবং তার একমাত্র ওষুধ হচ্ছে ধর্ষণকারীকে গুলি করে মেরে ফেলা বা একমাত্র ওষুধ হচ্ছে ক্রস ফায়ারে দেয়া দর্শক আপনারা জানেন যে সংসদ হচ্ছে একটি আইনসভা এবং আইনসভায় যারা সদস্য হন তারা কিন্তু আইন প্রণেতা যারা আইন প্রণেতা তারা কি বলতে পারেন যে আইনকে আইন আদালতের বাইরে নিয়ে আসা এ আসা আইনকে নিজের হাতে তুলে নেওয়া এবং কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়া একজন অপরাধী সে ধর্ষণকারী হোক সে হত্যাকারী হোক সে লুণ্ঠনকারী হোক সে মাদকাসক তো হোক মাদক ব্যবসায়ী হোক যেই হোক না কেন তাকে কি সরাসরি গুলি করে মেরে ফেলা যায় এটি কি আইন প্রণেতারা বলতে পারেন অবাককাণ্ড সেই সংসদে এটি বলা হয়েছে বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রসুদ বলেছেন মুজিবুল হক বলেছেন জাতীয় পার্টির সদস্য তারা এবং সেই বক্তব্যকে আবার সমর্থন দিয়েছেন আমাদের বর্ষিয়ার নেতা আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ অবাক করা ব্যাপার এই যে ক্রস মারার ব্যাপারে ধর্ষণকারীদের ব্যাপারে সংসদের সরকার এবং বিরোধী অর্থাৎ জাতীয় পার্টি তারা সবাই মিলে একমত হন আমার বক্তব্য হচ্ছে যে এই সব কথাবার্তা সাধারণ মানুষের হতে পারে সাধারণ মানুষের আবেগ অনুভূতি ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে কিন্তু সংসদে দাঁড়িয়ে কি এই ধরনের কথা বলা যায় যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া বা আইনকে আদালতের বাইরে নিয়ে গিয়ে সেটির প্রয়োগ ঘটানো এবং আমরা জানি যে এই ধরনের যখন নাকি প্রয়োগ যখন শুরু হয় ক্রস ফায়ার বলি বা এনকাউন্টার বলি এটি কিন্তু খুব ভালো কোনো প্রক্রিয়া নয় এবং সমাজকে কিন্তু আস্তে আস্তে বিচারহীনতার দিকেই নিয়ে যায় কেননা বিচারের প্রতি মানুষের কিন্তু আস্থা আরও কিন্তু কমে যায় যখন নাকি সংসদে এই ধরনের কথা বলা হয় এবং আপনারা দেখুন যে মাদক বিরুদ্ধে যেই অভিযান চলেছিল প্রায় তিয়াত্তর দিন তাতে কিন্তু প্রায় একশো মানুষ কিন্তু নিহত হয়েছিল তার ফলে কি আপনারা বলতে পারবেন যে মাদকের যে বিস্তার যে মাদকের যে ছেয়ে গেছে বা মাদক ব্যবসা সেটি কি নিয়ন্ত্রণে আছে আপনি কি বুকে হলফ দিয়ে বলতে পারবেন যে দেশে এখন আর কোনো মাদক নেই কেউ মাদককে আসক্ত হচ্ছে না এরকম প্রবণতা কি কমেছে আমার যেটি ধারণা সেটি হচ্ছে যে আমরা যে মৌচাক মানে চাকটাকে আমরা অক্ষত রাখছি কিন্তু এই যে মৌমাছি উড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় শত শত মৌমাছি মারছি কিন্তু চাকটাকে কিন্তু অক্ষত রাখছি সেরকম দেখবেন যে মাদকের যারা মূল গডফাদার তারা কিন্তু অক্ষত রয়েছে যারা খুচরা কারবারি বা চোরা কারবারি তারা নিহত হচ্ছে কিন্তু এর ফলে কিন্তু সমাজ থেকে কিন্তু মাদক নির্মূল হচ্ছে না বরং মাদক কিন্তু তার আগের মতো নিয়ে আছে। তেমনি ধর্ষণটিও ঠিক একই অবস্থা যে একেবারেই মহামারী রূপ নিয়েছে এটা সত্য দর্শক দেখুন গত বছর এক হাজার সাতশো ধর্ষণ হয়েছে সারা দেশে এবং ঢাকা তার প্রবণতা অনেক বেশি সুতরাং ধর্ষণের হার বাড়ছে এবং প্রতিনিয়তই আপনারা দেখছেন যে কি হারে ধর্ষণের ঘটনা ঘটছে এবং শিশু কিশোর বা যুবতী বয়সের যারা নারী তারা কিন্তু আক্রান্ত হচ্ছে ব্যাপকভাবে এবং একটি ভয়াল একটি পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি উত্তরণে কি ক্রসফায়ারই একমাত্র ওষুধ হতে পারে বরং আইন প্রণেতারা যারা সংসদে আছেন তারা এই আইনের সংস্কার করে কিভাবে যারা ধর্ষণ প্রতিরোধ করা যায় সেখানে আইনি ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সক্রিয় করা বিচার ব্যবস্থাটাকে দ্রুত করা সেই ব্যাপারে তারা সংস্কার আনতে পারেন বা বিধিবিধান জারি করতে পারেন এবং একই সঙ্গে যে একটা রাজনৈতিক সংস্কৃতিটাকে উন্নত করা যেখানে সামাজিক একটা প্রতিরোধ গড়ে উঠবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আইনের যথাযথ প্রয়োগ করা সেই বিষয়গুলোর উপর আমরা নজর না দিয়ে আমরা খুব দ্রুত সমাধান চাচ্ছি যে মেরে ফেলো মেরে ফেলো এখন দর্শক দেখুন যে এই ধরনের যদি মেরে ফেলার যদি একটি আইনি অনুমোদন দেওয়া হয় বা বলা হয় একেবারে সর্বোচ্চ আমাদের আইন সভা যেটি সং জাতীয় সংসদ তাহলে কিন্তু দুটি অপরাধের ঘটনার সঙ্গে কিন্তু একটি নিরাপরাধ ঘটনা নিরাপরাধ ব্যক্তির মৃত্যু কিন্তু হয়ে যেতে পারে যেমন যেমন কক্সবাজার এলাকায় কিন্তু ওই যে কাউন্সিলার একরামের কথা বলা হয় যে নিরীহ মানুষটি কিন্তু এই এই ধরনের একটি ভুল বোঝাবুঝির শিকার হয়ে কিন্তু মারা গেছেন এবং আরও যেতে পারে কারণ এই ধরনের যখনই নাকি আইন নিজের হাতে তুলে নেওয়া হবে আইনকে যখন আদালতের বাইরে আনা হবে তখন কিন্তু এই ধরনের ঘটনা অনেক স্বার্থান্বেষী মহল তার মতন করে ঘটাবে ফলে আমরা যদি ক্রস ফায়ারকে যদি এই ধরনের উৎসাহ দেয় এবং সর্বোচ্চ সংস মানে আমাদের আইনসভা জাতীয় সংসদ থেকে যদি এই কথাগুলো যদি উচ্চারিত হতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারাবে এবং কখনই বিচার ব্যবস্থাটা মানুষের দৌড় গোড়ায় পৌঁছানো বা বিচার ব্যবস্থাটাকে স্বাবলম্বী করে বিচারের আওতায় এনে সঠিক বিচার পাওয়াটা কিন্তু আস্তে আস্তে দূর হওয়া হবে তাহলে সব কিছু অপরাধের জন্যই কিন্তু মানুষ ক্রসফায়ারের দিকে যেতে থাকবে তখন মাদক ধর্ষণ তারপরে অন্যান্য যে চিন্তায় চাঁদাবাজি সব কিছুই কিন্তু আস্তে আস্তে আইনের বাইরে চলে যাবে যেমন গণপিটুনিতে সাম্প্রতিক সময় দেখেছেন যে গণপিটুনিতে যশোরে তিনজন চোর সন্দেহে গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হলো একজন একটি কিশোরকে গণ পিটুনি দেওয়া হলো এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ঢাকার খিলগাঁওয়ে তসলিমা নামে যে মহিলাটাকে তাকে ছেলে ধরার অপবাদ দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে ফলে এই ঘটনাগুলি কিন্তু সমাজে বাড়তেই থাকবে আর এইগুলো যদি বাড়তে থাকে তাহলে সমাজে বিচারহীনতা বাড়বে আইনের শাসন বলে যে কোনো কথা আছে সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না দর্শক